ধূমপান মদ্যপান স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর, ইহা কর্কট রোগের কারণ। স্মোকিং অ্যান্ড অ্যালকোহল কনজাম্পশন ইজ ইনজুরিয়াস টু হেলথ, ইট কজেস ক্যান্সার। নমস্কার, আজ আমরা একত্রিত হয়েছি শুধু গল্পের জন্য। আপনারা যদি এখনও শুধু গল্পের জন্যকে সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে এক্ষুনি করে ফেলুন। আজকের গল্পটি প্রাপ্ত বয়স্কদের জন্য। আজ আপনাদের জন্য রয়েছে লেখক তন্ময় চক্রবর্তীর লেখা রোমাঞ্চকর গোয়েন্দা কাহিনী শয়তান। শুরু হচ্ছে আজকের গল্প, তন্ময় চক্রবর্তীর লেখা শয়তান। দিদি কাপড় কিনবেন নাকি? খুব সস্তা দামে পেয়ে যাবেন। লোকটার বয়স 40, পরনে কমলা রঙের ফুলহাতা শার্ট আর ছাই রঙের প্যান্ট, তবে এর কাঁধে কোনো কাপড়ের ঝোলা নেই। এরা লোকের বাড়িতে বাড়িতে যায় দালাল হিসেবে, তারপর কাপড় কেনার জন্য মেয়ে বা বউদের বলে, তবে কোনো ঠিকানা দেয় না। যদি কেউ যেতে রাজি হয় সেই লোক তাকে নিয়ে যায়, তারপর নির্দিষ্ট জায়গায় গিয়ে শাড়ি পছন্দ করে কিনতে হবে, তবে কোনো দামাদামি নেই। অল্প মূল্যে কার্যসিদ্ধি খুব সস্তায় নাকি পেয়ে যাবেন, কিন্তু একা আসতে হবে, কাউকে নিয়ে আসা চলবে না। শুধুমাত্র যারা শাড়ি কিনবে তারাই প্রবেশ করতে পারবে, বাকিরা নয়। এই ব্যাপারটা হওয়ায় অনেকের সন্দেহ হয়েছিল, আর সন্দেহ হওয়াটাই স্বাভাবিক। এরা যেভাবে ব্যবসা করছে সেভাবে কাউকে ব্যবসা করতে দেখা যায় না। প্রথম হলো বাড়িতে এসে শাড়ির কথা বলা ও ঠিকানা না দেওয়া, যে দালাল সে নিয়ে যাবে, আবার কাউকে আনা চলবে না, এমনকি যার দরকার সেই যেন যায়, অন্য কেউ নয়। আসলে সত্যি বলতে কি, মেয়ে বউদের একা যাওয়া খুব একটা সুবিধের নয়, তাছাড়া সন্ধেবেলায় বা বলবে কেন, দিনের বেলা কেন নয়, দিনের আলোতে না গিয়ে রাতে যাওয়া এটাও তো কম সন্দেহের কিছু নয়। তবে কি কোনো গোপন কাজ হয়? অজিত রায় একজন সরকারি কর্মচারী, তিনি শিয়ালদার কাছে একটা সরকারি স্বাস্থ্যকেন্দ্রে কাজ করেন। তার কাজ হলো ওষুধ খাওয়ানো, ইঞ্জেকশন দেওয়া, রক্ত পরীক্ষা করা ইত্যাদি। তার বাড়ি সোনারপুরে। সারাদিন কাজ সেরে সন্ধে নাগাদ বাড়ি ফেরে। বাড়িতে তার বউ আছে, মাত্র 1.5 বছর হলো বিয়ে হয়েছে। তিনি তাড়াতাড়ি বাড়ি ফেরার চেষ্টা করেন বটে, কিন্তু তা কোনোদিন হয় না। তার কাজের সময় সকাল 9টা থেকে বিকেল 5টা। সারাদিনের কাজ ম্যানেজারকে বুঝিয়ে 5:30টা সোনারপুর লোকাল ধরে 6:20 নাগাদ বাড়ি ফেরেন। তবে তার বাড়ি স্টেশনে ট্রেন থেকে নেমে মিনিট 2-এক। তো সেদিন বাড়ি ছিল না অজিত, অফিসের কাজে গেছিল। দুপুর 1:30 নাগাদ তার বাড়িতে একজন লোক এলো, তার পরনে কমলা রঙের শার্ট আর ছাই রঙের প্যান্ট। বাড়িতে কেউ আছেন নাকি? অজিতের স্ত্রী মানবী বলল। কাকে চান বলুন। লোকটা প্রায় মিনিট খানেক তার দিকে চেয়ে রইল, তারপর বলল, আসলে আমি একটা কাপড়ের কোম্পানি থেকে আসছি। লোকটা সব কিছু বলে শেষে বলল, কবে তাহলে যাবেন বলুন। কত্তা মানে আমার বর আসুক, তারপর আপনাকে জানাবো, কেমন? তাহলে আমি কাল আসি। হ্যাঁ হ্যাঁ আসুন। লোকটা বিদায় নিল, তবে মানবীর একটু সন্দেহ হলো, কারণ সস্তায় কাপড় বেচে তাও আবার খদ্দের জোগাড় করে। যাই হোক, আজ রাতে অজিতকে বলবে সে, যদি রাজি হয় তাহলে যাবে। রাতে খাবার খেতে খেতে দুপুরের কাপড়ের ব্যাপারটা বলল মানবী। সব শুনে অজিত বলল, গেলে মন্দ না, যাও একবার গিয়ে দেখে এসে পছন্দ হলে কিনবে। পরদিন দুপুরে আবার সেই লোকটা এলো। মানবী যেতে রাজি আছে জেনে তাকে ঠিকানা দিল না, শুধু বলল অমুক জায়গায় দাঁড়িয়ে থাকবে। মানবী বিকেল 5:30 নাগাদ বেরিয়ে পড়ল। অজিত সেদিন বাড়ি ফিরল 9:00, কিন্তু বাড়ি এসে দেখে দরজায় তালা দেওয়া। যদি বিকেলে যায় এতক্ষণে তো তার ফিরে আসার কথা, কিন্তু কোথায় গেল সে? বাড়ির চাবি অজিতের কাছে থাকে, সে চাবি খুলে মুখ হাত ধুয়ে বাইরে দালানে একটা চেয়ারে হেলান দিয়ে বসল।
রাত 10টা বাজল, 10টা থেকে 12টা হলো। অজিত আর বসে থাকতে পারল না, পাড়া শ্বশুরবাড়ি সব জায়গাতে খোঁজ করল, কিন্তু কোথাও পাওয়া গেল না মানবীকে। অবশেষে সে সোনারপুর লোকাল থানায় একটা ডায়েরি করল তার স্ত্রীর নাম ও ছবি দিয়ে, কিন্তু অঘটন ঘটল 3 দিন পর। পুলিশ জোর কদমে তদন্ত করছিল, কাগজে বিজ্ঞাপন এবং প্রতিটা থানায় যোগাযোগ করেছিল, কিন্তু ফল অধরাই থেকে গেছে। এই কদিনের মধ্যে পুলিশ তাকে বহুবার জেরা করেছে, তার সাথে ঝগড়া হয়েছে কিনা আত্মীয়দের কাছে খোঁজ নিয়েছে, কিন্তু কেউ কিছু বলতে পারছে না, কারণ সবাই বলছে ওদের স্বামী ও স্ত্রীর মধ্যে কোনো ঝগড়াঝাঁটি হয়নি, বেশ সুসম্পর্ক ছিল। আর অজিত এও বলেছে যে ওর কাপড় কিনতে যাওয়ার কথা ছিল, কিন্তু কোথায় গেছে সেটা বলেনি। সেদিন শনিবার ছিল, মানবী নিরুদ্দেশ প্রায় দিন তিনেক, থেকে থেকে হালকা ও ভারী বৃষ্টি হচ্ছে। সন্ধ্যের দিকে একটু বৃষ্টিটা কমল। বাসন্তী বাইপাস থেকে বানতালা যাওয়ার পথে একটা বড় সড় ঝিল আছে, সেখানে সবজি ব্যবসায়ীরা সন্ধ্যের দিকে শাক পাতা ধোয়ে, একজন বউ শাক ধুচ্ছিল। সে হঠাৎ দেখতে পেল ঝিলের পাড়ে কি একটা ভাসছে। বউটা চোখ কুঁচকে ভালো করে দেখল, এবারে বুঝতে পারল তার পাশে আরেকজন শাক ধুচ্ছিল। তাকে বলল, এ মায়া, ওইটা কি করতো, কেউ ভাসতেছে নাকি রে, ও দেখ দেখ দেখ। মায়া নামের বউটা ভালো করে দেখল, হ্যাঁ কার যেন মাথাটা ভাসছে। যাবি নাকি? তারা মোট 5 জন ছিল, তার মধ্যে 3 জন বউ ও 2 জন লোক। তারা সবাই শাক ধোয়া বন্ধ করে পাড়ের সামনে এলো। এবারে আরো স্পষ্ট হলো, হ্যাঁ একটা মাথা ভাসছে। এই মনে হয় কেউ জলে ডুব দিয়েছে রে, সবাই একসাথে বলল। আরে হ্যাঁ হ্যাঁ তাই তো, ওটা তোল তোল তাড়াতাড়ি তোল। কিন্তু তুলতে যেতেই তারা ভয় আঁতকে উঠে আবার জলে মাথাটা ফেলে দিল। ও মা গো, এ যে মরা মানুষের কাটা মুন্ডু রে, আগে পুলিশে খবর দে রে, নাহলে নাহলে বিপদে পড়বো আমরাই। এই চল 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 তাড়াতাড়ি চল, থানায় গিয়ে খবর দি। বানতলা লোকাল থানায় খবর দেওয়া হলো, থানা থেকে পুলিশ এলো। প্রথমে জলে ডোবা কাটা মুন্ডুটা উদ্ধার করলো, এবং আরেকটু দূরে একটা ঝোপের মধ্যে উদ্ধার হলো আরেকটা মেয়ে ছেলের দেহ, যার ডান হাতটা নেই আর মুন্ডুটাও নেই। শরীরে ক্ষত বিক্ষত আর পচা বিশ্রী গন্ধ ছাড়ছে, বোঝাই যাচ্ছে প্রায় 4-5 দিনের হবে। এরপর স্থানীয় লোকের থেকে কিছু জিজ্ঞাসাবাদ করে ও ডোমকে দিয়ে কাটা মুন্ডুটা আর দেহটা নিয়ে পুলিশ চলে যায়। এদিকে এতদিন স্ত্রীর খবর না পেয়ে খাওয়া দাওয়া ছেড়ে মুষড়ে পড়েছে অজিত। অজিতের শরীর সামান্য রোগা হয়েছে, চোখের তলায় কালি পড়েছে বোঝাই যাচ্ছে, এটা মানসিক কারণ। যদিও সবাই তাকে সান্ত্বনা দিচ্ছে, কিন্তু সে নির্বাক। ওদিকে বানতলা থানা, সোনারপুর লোকাল থানার সাথে যোগাযোগ করে এবং মুন্ডু আর শরীরটা মিলে একজনের দেহের আকার দেয়। দেহটা আর কারোরই নয়, বরং অজিতের স্ত্রী মানবীর। এরপর আরও কয়েকটা দিন কাটল, অজিত নিজের স্ত্রীকে শনাক্ত করল বটে, কিন্তু তার স্ত্রীর এমন অবস্থা দেখে আতঙ্কে চিৎকার করে থানার মধ্যে জ্ঞান হারালো। কিন্তু 4 দিন পর তার মৃত স্ত্রীর আরেকটা হাত পাওয়া গেল। এখন অজিতের শরীর খুব খারাপ, বিছানা ছেড়ে উঠতে পারে না, তার শ্বশুরবাড়ির লোকেরা তার কাছে আছে, খুব জ্বর আর থেকে থেকে ভুলভাল বকছে। সেদিন রবিবার, অজিতের ঘরে সবাই ছিল, সময়টা সন্ধে। বাইরে একজন লোক সাইকেলে করে এসে প্লাস্টিকে মোড়া কি একটা ফেলে দিয়ে গেল। বাড়ি থেকে বেরিয়ে এলো অজিতের শালা মোহন, সে এসে দেখলো একজন সাইকেল আরোহী বেল বাজাতে বাজাতে চলে যাচ্ছে, আর গেটের সামনে পড়ে আছে একটা কালো প্লাস্টিক। পরে মোহন প্লাস্টিকটা হাতে নিয়ে খুলতেই আঁতকে উঠল, একটা অস্ফুট আর্তনাদ করে সে প্লাস্টিকটা ফেলে দিল। তার চিৎকার শুনে কয়েকজন বাইরে এলো, আর এসে দেখল একটা কাটা হাত রাস্তায় পড়ে আছে।
আর সেটা মানবীর হাত বলে শনাক্ত করা গেল, কারণ তার বাঁ হাতের তর্জনীতে একটা সোনার আংটি আছে যা মানবীর বিয়ের সময় অজিত তাকে উপহার দেয়। এই ঘটনার কদিন পর মানসিক কারণে অজিতের মৃত্যু হয়। তবে পুলিশ শত তদন্তের পরও জানতে পারে না যে কে খুনি। আর সবথেকে বড় কথা, পুলিশ তদন্ত করলেও কার সাথে গেছে বা কে কাপড়ের দালাল তা বুঝতে পারল না। তাকেই তো কেউ চেনে না, তাহলে খুনি ধরা পড়বে কী করে? আর এ তো শুধু কাপড়ের ব্যবসা নয়, কাপড়ের নাম করে আড়ালে মানুষ খুন। ছেলে বা পুরুষ নয়, শুধুমাত্র বিবাহিত মহিলা। তবে মানবীর ব্যাপারে আরও জানা গিয়েছিল, সে মারা যাওয়ার আগে তাকে মদ্যপান করিয়ে বার কয়েক রেপ করা হয়েছে। এরপর প্রায় দু মাস কাটল, এর মধ্যে কোনো উৎপাত হলো না। কিন্তু দু মাস পর যা শুরু হলো, তাতে কলকাতার লোকাল থানা থেকে লালবাজারের পর্যন্ত টনক নড়ে উঠল। সময়টা পৌষের শেষ, কলকাতায় হাড় কাঁপানো শীত, আর রাত আটটার মধ্যে রাস্তাঘাট একেবারে শুনশান হয়ে গেছে। কলকাতার কাঁকুরগাছি এলাকার মুখুজ্জে পরিবার খুবই বিখ্যাত। তারা শুধু বিখ্যাত বললে কম হবে, একসময় যেই কাঁকুরগাছি এলাকার জমিদার ছিল তারা, তা এখনও বজায় আছে, সবাই তাদেরকে ভালোভাবে চেনে। এই মুখুজ্জে পরিবারের বড় বউ, নাম মায়াবতী মুখুজ্জে, সেও শিকার হলো এই ঘটনার। শোনো তবে, সেদিন সন্ধ্যায় বেড়াতে বেরিয়েছিল বটে, কিন্তু তখনও বাড়ি ফেরেনি মায়াবতী। মুখুজ্জে পরিবার একান্নবর্তী এবং সবাই একসাথে থাকে, তারা সবাই চিন্তিত হয়ে পড়ল। অনেকেই নাকি বলছে, গতকাল নাকি এক কাপড় বিক্রির দালাল এসেছিল ভালো কাপড় কেনার জন্য। সে সেখানেই গেছে, কিন্তু কোথায় গেছে তা জানিয়ে যায়নি। তবে তার স্বামী নবীনবাবু কাজ থেকে এসে সব শুনে বিশেষ চিন্তিত হয়ে পড়ল। আর সত্যি বলতে কি, তার স্ত্রী মানে মায়া তার স্বামীকে না বলে কোথাও যায় না, আর সে বাইরে বেরোয় না। যা লাগে সে লোককে দিয়ে আনিয়ে নেয়। নবীনবাবু ওখানকার নাম করা লোক, তিনি থানায় ডায়েরি করলেন এবং পুলিশ তদন্ত শুরু করল। সেদিন রাত প্রায় ১২টা, মায়াবতী মুখুজ্জে চেয়ারে বসে আছে, তার সারা শরীর বাঁধা আর মুখে কাপড় বাঁধা, চোখ দুটো আধ বোঝা, যেন ঝিমিয়ে পড়েছে। তারপর ভালো করে চাইল, দেখল তার সামনে একজন তান্ত্রিক বসে, মুখটা দেখা যাচ্ছে না। তার পরনে লাল ধুতি, খালি গা, মাথার সাদা চুল নেমে এসেছে কাঁধ পর্যন্ত, আর তার সামনে সিংহাসনে রাখা এক ভয়ঙ্কর দেবী মূর্তি। আর তান্ত্রিক বিড়বিড় করে মন্ত্র পড়ছে। কিছুক্ষণ পর ঘণ্টা ও শাঁখ বাজিয়ে পুজো শেষ করে হাত জড়ো করে প্রণাম করে উঠে দাঁড়াল। তারপর মায়াবতীর দিকে ফিরল। তার চোখ মুখ দেখে ভয়ে বুকটা কেঁপে উঠল মায়াবতীর। কিন্তু সেই বা কী করবে, কারণ তার মুখ আর সারা শরীর দড়ি দিয়ে বাঁধা। ঘরটায় বেশ বড় একটা টেবিল আর একটা খাট আছে, আর সারা ঘরে তন্ত্র মন্ত্র টুকটাকের সামগ্রী ভর্তি। সবথেকে গা ছমছম করে ঘরের দরজার ওপর ভাল্লুকের মুখটা দেখলে। তার মুখের ভেতরে লাল আলো জ্বলছে। ঘরের জানলা দরজা সব বন্ধ, শুধু একটা দেওয়ালে লাল আলো জ্বলছে। তান্ত্রিকের বয়স আন্দাজ ৭০, তবে শরীর এখনও শক্তপোক্ত। সে এবারে মায়াবতীর কাছে এলো, তার সামনে হাঁটু গেড়ে বসে দুহাত তার দিকে বাড়িয়ে দিল, আর তার চোখ মায়াবতীর চোখাচোখি। মায়াবতী ভয় কুঁকিয়ে উঠল, তার চোখ দিয়ে জল পড়ছে আর বাঁচার জন্য ছটফট করছে, কিন্তু কোনো উপায় নেই, এখান থেকে বাঁচা প্রায় অসম্ভব। তান্ত্রিক ভরাট কণ্ঠে তার দিকে চেয়ে বলল, এসো সুন্দরী, আজ তোমার পরীক্ষা, বলেই বাঁ হাত দিয়ে তার বুকের কাছে শাড়িটা খুলে ফেলল। তারপর তান্ত্রিক উঠে দাঁড়াল, হিস হিসে গলায় বলল, এখানে কোনো কাপড় দেওয়া হয় না মা,
এখানে বিবাহিত মহিলাদের এনে সাধনার কাজে লাগাই আমি। তারপর আমার কাজ শেষ করে তাকে নৃশংসভাবে খুন করে মৃত ব্যক্তির পরিবারকে উপহার পাঠাই। তবে এবার তোমার মুন্ডুটা যে আমার চাই, আমি হোমে নিক্ষেপ করব। তবে আজ নয়, আজ নয়, আজ নয়, দুদিন পর। তবে আজ তোমাকে আমার চাই। মায়াবতীর প্রায় শেষ হওয়ার অবস্থা। এখন তার মনে হচ্ছে ওই শয়তানটার কথায় না রাজি হলেই বোধহয় ভালো হতো। এরপর তান্ত্রিক তার গলা থেকে একটা সোনার চেনযুক্ত ছিন্ন মস্তার লকেট খুলে তার সামনে ধরল। এবারে তান্ত্রিক মায়াবতীর মুখের কাপড়টা খুলে দিল। তবে মায়ার মধ্যে কিছু একটা যেন বদলে গেল। তান্ত্রিক তার গায়ে হাত রাখা মাত্রই তার গায়ে একটা শিহরণ খেলে গেল, যেন মায়া তার বন্দী হলো। আর তার চোখে চোখ রেখে তান্ত্রিক বললেন, তুই কে? আমি মায়া। আমার কে? আপনার দাস প্রভু। আমি যা বলবো তাই শুনবি তো? হ্যাঁ। নর রক্ত পান করবি তো? হ্যাঁ। আচ্ছা বলে দেবীর সামনে রাখা একটা নারকেলের মালায় রক্ত ছিল, সেটা তাকে দিল। মায়াবতী কোনো সংকোচ না করে রক্ত পান করে জ্ঞান হারিয়ে মাটিতে পড়ে গেল। আর তান্ত্রিক তাকে পাঁজা কোলা করে তুলে ফেলল খাটের ওপর। যে মেয়েটা কিনা কিছুক্ষণ আগে ভয় কাঁদছিল, সে কিনা তান্ত্রিকের বশীভূত হয়ে নর রক্ত পান করল। উফ, ভাবলেও গায়ে কাঁটা দেয়। এর তিন দিন পর বড় সড়ো অঘটন ঘটল। সেদিন মঙ্গলবার, শীতকাল বলেই অত ভোরে কেউ বাইরে বেরোয়নি। তখন 4:30 হবে, শীতকাল অনুযায়ী মাঝরাত বললেই চলে। একটা অ্যাম্বুলেন্স দাঁড়ালো মুখুজ্জেদের বাড়ির সামনে, আর গাড়ি থেকে নামলো তিনজন। তাদের সবার মুখে কাপড় বাঁধা এবং তারা অপরাধ জগতের লোক, তাতে কোনো সন্দেহ নেই। তারা চারপাশ একবার ভালো করে দেখে নিল, কেউ কোথাও নেই। শুধু দূরে 4-5 কুকুর সেই লোকগুলোকে দেখে জোরে জোরে চিৎকার করতে থাকে। তারা বেগতিক বুঝে কাজ হাসিল করে পালাল। কাজটা আর কিছুই না, মুখুজ্জে বাড়ির বউ মায়াবতী মুখুজ্জের মুন্ডহীন দেহটা নগ্ন অবস্থায় মুখুজ্জে বাড়ির সামনে ফেলে দিয়ে গেল। সকাল 7 নাগাদ একটা গোলমালে মুখুজ্জেদের ঘুম ভাঙল। তারা সবাই বাইরে এসে দেখল একটা নারকীয় দৃশ্য, যা কল্পনা করা যায় না, যা দেখলে মস্তিষ্ক কাজ করে না, মনে আতঙ্কের বাসা বাঁধে। মুখুজ্জে বাড়ির বউ মায়াবতী খুন হয়েছে, কি নৃশংসভাবে খুন করেছে। শুধু তাই নয়, সারা শরীরে ব্লেডের দাগ, যেন মনের আনন্দে খুন করেছে। নবীন কিছুক্ষণ দেহটার দিকে তাকিয়ে জ্ঞান হারালো। মুখুজ্জে বাড়ির লোকেরা থানায় ফোন করলে পুলিশ এসে লাশ নিয়ে গেল। তবে লাশটা দেখে পুলিশেরও গায়ে কাঁটা দিয়ে উঠল। তবে এবার যা শুরু হলো তাতে প্রশাসন থেকে পুলিশ সবাইয়ের মাথায় চিন্তার ভাঁজ পড়ল, এবং পাবলিক থেকেও কলকাতা শহরের নামি দামি ব্যবসায়ীরা রাস্তায় নেমে আন্দোলন শুরু করল। এমনকি ভয়ে কেউ বাইরে বেরোতো না এবং অজানা ব্যক্তিকে ঘরে প্রবেশ করতে দিত না। অনেকের ধারণা কোনো নরঘাতক গ্যাংয়ের আবির্ভাব হয়েছে শহরাঞ্চলে, যারা লোকের বাড়ি বাড়ি গিয়ে কাপড়ের দালালি করছে। এমনি ঠিকানা বলতে চাইছে না দালাল, নিজে নিয়ে যায় নির্দিষ্ট স্থানে। তবে এবার তাদের গন্তব্যস্থল কলকাতার অলিগলি। প্রত্যেকটা লোকের বাড়ি গিয়ে বলছে কাপড় বা অন্য জিনিসের দালালি করে, এমনকি না গেলে তাদের বাড়িতে ঢুকে দম্পতি বা কেউ একা থাকলে তাকে খুন করে সব কিছু লুঠে চম্পট দেয়। বাড়িতে একজন যায়, বাকিদের বলা থাকে। তারা কম করে 5 থাকে। যারা তাদের কথা শুনে আসতো তারাও মারা পড়তো, আর যারা আসতো না তাদেরকে ঘরে ঢুকে নৃশংসভাবে হত্যা করত। কলকাতার শিয়ালদা স্টেশন, মালিকতলা খালধার, বেলেঘাটা ক্যানেল কিংবা
ধাপা বাইপাসের ময়লা ফেলার জায়গায় সারা মাসে কিছু হোক না কিছু হোক মহিলাদের কাটা হাত, কাটা পা বা কাটা মুন্ডু অনেক কিছু পাওয়া গেছে। তবে পুলিশ তদন্ত করেও কোনো সন্ধান পায়নি। অবশেষে লালবাজার এক চূড়ান্ত সিদ্ধান্ত নিল, তারা তাদের পুরনো ও স্পেশাল দারোগাদের দায়িত্ব দেবে, যারা এই তদন্ত নিখুঁতভাবে দেখবে এবং গ্যাংওয়ার বা খুনিদের পাকড়াও করতে হবে। কিন্তু তাও চোখের আড়ালে ঠিক তারা নিজেদের কাজ হাসিল করে। এর কি শেষ নেই? কোনো সমাধান নেই? নিরীহ মানুষগুলো কি এইভাবে প্রাণ হারাবে? কোনো বিচার নেই? এর শেষ কোথায়? কেই বা এদের বিনাশ করতে পারবে কে জানে। ভাদ্র মাস, কখনো গরম কখনো বৃষ্টি, যেন জীবন অতিষ্ঠ হয়ে উঠেছে। তবে আমার পুলিশের চাকরিতে রোদ ঝড় বৃষ্টি হোক বা মহাপ্রলয় হোক, আমাদের সন্ধান করতে হবে সব সময়। তবে এবারে আমার নয়, আমাদের চাকরি নিয়ে টানাটানি শুরু হয়েছে। কলকাতা শহরে গত বছর থেকে এক ভয়ানক বিপদ শুরু হয়েছে, থেকে থেকে মানুষ খুন। শুধু খুন নয়, একেবারে নৃশংসভাবে মেরে বেড়াচ্ছে। কিন্তু খুনি অধরাই রয়ে গেছে, তাই বড় সাহেব থেকে আরও অনেকেই কড়া বার্তা দিয়েছে। শুধু তাই নয়, এই কাজে বিশেষভাবে আমাকে দায়িত্ব দেওয়া হয়েছে এবং বড় সাহেব ও প্রশাসন আমাকে সব রকম সাহায্য করবে বলেছে। সে যাই হোক, তার আগে আমার পরিচয় দিই। আমার নাম অবিনাশ, পুরো নাম অবিনাশ চক্রবর্তী। তবে আমার আরও একটা পরিচয় আছে, দারোগা অবিনাশ। আমি ব্রাহ্মণ হলেও আমার পেশাটা কিন্তু অন্যরকম, সরকারকে সাহায্য করা, মানে শহরের যত ক্রিমিনাল ও ক্রাইম আছে তাদের পরিষ্কার করা। এই কাজে একটু নাম হয়েছে বটে, কিন্তু জীবনের ঝুঁকি আছে। কখনো অন্ধকার গুহাতে প্রবেশ করতে হয়েছে, আবার কখনো শত্রুর মোকাবিলা করতে হয়েছে। আমি লালবাজারে যোগ দিয়েছি বছর তিনেক হলো। এই তিন বছরে অনেক কেসের তদন্ত করেছি এবং তার সমাধান করেছি, কখনো নিজের বুদ্ধিতে বা কখনো ছল চাতুরির দ্বারা কিংবা অপরের সাহায্যে। কিন্তু এই কেসটা আমার কাছে একটু আলাদা আর ভয়ানকও বটে, কারণ এভাবে ডেকে মানুষ খুন, আবার কাপড়ের দালালি, সবটাই আমার কাছে রহস্যময়। তবে যা জানতে পেরেছি তার সামান্য আগে, সব কিছু গুছিয়ে নিয়ে তারপর কাজে নামতে হবে, নইলে বিপদ। তাছাড়া আরও চাপের কারণ হলো সামনের দুর্গাপুজো, আর কলকাতায় দুর্গাপুজো মানে বাঙালির আবেগ, লোকের ভিড়, একটা জমজমাট ব্যাপার। তাই পুজোর আগেই এসব বন্ধ করতে হবে, নইলে আমাদের চাকরি যাবে। পরদিন সকালে অফিসে যেতেই বড়বাবুর ডাক এলো, বলল, কি ব্যাপার, কি অবিনাশ, খবর কি? তদন্ত সবে করেছি, এবার দেখি কতদূর এগোতে পারি। বড়বাবু একটা দীর্ঘ নিঃশ্বাস ফেলে বলল, যত তাড়াতাড়ি পারো এই কেসটা শেষ করার চেষ্টা করো, না হলে ওপর মহল থেকে আবার চাপ আসছে। শুধু আমার দ্বারা তো হবে না স্যার, বাকিদেরও বলুন, কারণ এই কেসটা কিন্তু সাধারণ কেস নয় স্যার। যেখানে খুনি অধরা সেখানে আমাদের মতো পুলিশরা কি করবে বলুন। বড়বাবু আমাকে থামিয়ে বলল, না না, খুনি নয়, বলো যে খুনিরা, কারণ আমার বিশ্বাস এই কাজ কোনো একা ব্যক্তির নয়, নিশ্চয়ই এর পেছনে কোনো বড় রহস্য আর বড় গুন্ডা আছে। দেখলাম স্যার উদাস হয়ে গেছে। আমি বললাম, আমাকে কয়েকজন ভালো কাজের লোক দিন, আর যে যে স্থানে ঘটনাগুলো ঘটছে সেগুলোর একটা তালিকা দিন, সেই অনুযায়ী আমি লোকাল থানায় যোগাযোগ করব, তাহলে সুবিধা হবে। হ্যাঁ হ্যাঁ, সে ব্যবস্থা আমি করে দেব, কিন্তু কিন্তু কি স্যার, খুনি কি ধরা পড়বে অবিনাশ? দেখাই যাক না কি হয়। বলা বাহুল্য বড় সাহেব সব রকম সাহায্য আমাকে করলো, আমি আবার প্রথম থেকে সব কিছু শুরু করলাম। কিন্তু এই ঘটনার আবার পুনরাবৃত্তি হলো সপ্তাহ তিনেকের মধ্যেই। এবারে খুন হলো নামি দামি মারোয়ারি ব্যবসায়ী অতুল প্রসাদ সাউয়ের স্ত্রী। তিনি কলকাতার সেরা দশটা ইমারতি কারবারের মধ্যে অন্যতম, বাঙালিদের সাথে পাল্লা দিয়ে ব্যবসা করছেন। অতুল প্রসাদের স্ত্রীর খুব কাপড়ের শখ, তাই নানান জায়গা থেকে বিভিন্ন ধরনের কাপড় কিনত আর কাপড় বিক্রি করত। কিন্তু তাকে কেউ বোধহয় নজরে রাখছিল, কারণ তার সাথেও একই ঘটনা ঘটে। সেদিন শনিবার, অতুল প্রসাদ সকাল দশটা নাগাদ তার কাজে বেরিয়ে যায়।
আর তার ঘণ্টাখানেক পর একজন লোক তার বাড়িতে এলো, বলল, দিদিভাই আপনার নাকি কাপড়ের দোকান আছে? তা আমার একটা কাপড়ের কারখানা আছে, সেখানে ভালো ভালো কাপড় তৈরি হয়, সস্তায় পেয়ে যাবেন, নেবেন নাকি? লোকটা এক টানা কথা বলে থামল। অতুলপ্রসাদের স্ত্রী বাংলা জানে ও বোঝে, সে বলল, কেমন শাড়ি আছে আপনার কাছে, ভালো হবে তো? লোকটা হেসে বলল, হ্যাঁ খুব ভালো হবে। আপকা কারখানা কাহা হ্যায়? লোকটা তাকে বলল সে কাল এসে তাকে নিয়ে যাবে। সে এও বলল যে সে গাড়ি নিয়ে আসবে কাল দুপুরে। অতুলের স্ত্রী খুশি হলো বটে, কিন্তু কিন্তু কি শাড়ি বা লোকটা কে সে এসব জানতেও চাইল না, এমনকি তার স্বামীকেও কিছু বলল না লোকটা বা শাড়ির ব্যাপারে। কিন্তু পরদিন ফল হলো বিপরীত। লোকটা এলো বটে, কিন্তু একা নয়, তার সাথে জনা তিনেক লোক এলো, কিন্তু সবার মুখে কাপড় বাঁধা। তারা দরজার কড়া নাড়তেই দরজা খুলে দিল অতুলপ্রসাদের স্ত্রী। কিন্তু দরজা খুলতেই দেখলো তিনজন লোক মুখে কাপড় বাঁধা অবস্থায় দাঁড়িয়ে, তাদের সবার চোখ হিংস্রভাবে জ্বলছে এবং তাদের কাছে আগ্নেয়াস্ত্র। অতুলের স্ত্রী সরলা দেবী কিছু বোঝার আগেই তারা ঘরে ঢুকে পড়ল আর দরজা বন্ধ করে দিল। সরলা দেবী চিৎকার করার কোনো সুযোগ পায়নি, কারণ তার মুখটা চেপে ধরেছিল। তার ওপর মানসিক অত্যাচার করে তাকে নৃশংসভাবে খুন করছে এবং আলমারি থেকে সোনা দানা টাকা পয়সা এবং কিছু মূল্যবান জিনিসপত্র নিয়ে ভেগেছে। সন্ধে 7টা নাগাদ আলোচনা সেরে সবে বেরোবো এমন সময় ফোন এলো। সুকিয়া স্ট্রিটে একটা 4তলা ফ্ল্যাটের 1তলায় একজন মহিলা খুন হয়েছে, নাম সরলা দেবী। আমার যাওয়ার ইচ্ছে ছিল না, কিন্তু বড় সাহেবের আদেশ, সুতরাং না গিয়ে উপায় নেই। আমি বেশ কয়েকজন পুলিশ অফিসার ও আমাদের সাথে আরও গোটা 5-5 পুলিশকর্মী নিয়ে গেলাম ঘটনাস্থলে। কিন্তু গিয়ে দেখি অবাক কাণ্ড, মহিলার শরীরে একাধিক ছোড়া ও চপারের আঘাত, কণ্ঠনালী ছিন্ন, খাটের গায়ে রক্ত, বিছানাপত্র এলোমেলো এবং বিছানাতে টাটকা রক্তের দাগ। শুধু আমরা নয়, সংবাদ মাধ্যমে সে উপস্থিত হয়েছে আর তার সাথে আরও অনেককে দেখলাম। একজন লোক চেয়ারে বসে কাঁদছে, আন্দাজে বুঝলাম ইনি অতুলপ্রসাদ, অর্থাৎ কলকাতার নাম করা প্রমোটার। আমি তাকে জিজ্ঞেস করলাম, কিভাবে হলো এসব? সে তার হাতে থাকা রুমালটা দিয়ে চোখে জল মুছল, বলল, স্যারজি আমি সত্যি কথা বলছি স্যারজি, আমি সারাদিনে কাজের মধ্যে থাকি, বাড়ির ব্যাপারে তেমন কিচ্ছু জানি না, কিন্তু কে খুন করলো কে জানে, আমার তো সর্বনাশ হয়ে গেল স্যার, আমি তো নিঃস হয়ে গেলাম, বলে আবার কাঁদতে শুরু করলো। আমি বললাম, আপনার স্ত্রীর কোনো শত্রু আছে? না স্যার, ও তো কাপড়ের বিজনেস করত আর ঘরেই থাকত, এছাড়া আর তো কোথাও রোজ গাড়ি করে আসতো এরকম শত্রু? স্যার আমার মাথা কাজ করছে না, আমি কিছুই বলতে পারবো না স্যার, আর আমার স্ত্রী কারোর সাথে ঝগড়াঝাটি করে না স্যার, একেবারে লোকের সাথে মেশেও না, যদি আড়ালে কিছু করে থাকে আমি আমি কি করে জানবো স্যার? আপনি ভুল করছেন অতুলবাবু, ভালো লোকের শত্রু বেশি থাকে, আর তাছাড়া আপনার যা ব্যবসা তাতে শত্রু শেষ নেই নিশ্চয়ই, আর নিশ্চয়ই কেউ চেনা জানার মধ্যেই কাজটা করেছে অতুলবাবু, আপনাকে সে ভালো করেছেন, নাহলে এত তাড়াতাড়ি এত বড় ঘটনা ঘটানো তো সম্ভব নয়, এর পেছনে একটা রহস্য আছে। আচ্ছা আপনার যদি আপত্তি না থাকে আমি আপনার বাড়ির ও অফিসের সবার সাথে একটু কথা বলতে চাই। অতুলপ্রসাদ বলল না। আমরা বাড়ির কয়েকজন চাকর বাকর ও অতুলপ্রসাদের অফিসের লোকজনকে জিজ্ঞাসাবাদ করে বাড়ি ফিরে এলাম। বাড়ি ফিরলাম রাত 11টা নাগাদ। আজ বড়ই ক্লান্ত শরীরটা, আজ রেস্টের দরকার, কাল যা করার করব। আমি খাওয়া দাওয়া সেরে শুয়ে পড়লাম, কিন্তু পরদিন সকালে কাগজের প্রথম পাতা খুলতেই মাথা গরম হয়ে গেল। কারণটা কিছুই নয়, গতকালের অতুলবাবুর স্ত্রীর হত্যার খবরটা প্রথম পাতায় বেরিয়েছে বড় বড় অক্ষরে। সেখানে লেখা পুলিশ সজাগ থাকতেও দিনে দুপুরে মহিলা খুন, তাও আবার লোকের বাড়িতে ঢুকে, পুলিশ চুপ কেন? জবাব চাই। এমনিতেই পুলিশের উপর সবাই রেগে, কিন্তু সংবাদ মাধ্যমরা খোঁচা মেরে আরও উস্কে দিল দেখছি।
অফিসে যাই, সবার সাথে আলোচনা করি। সকাল 10টা নাগাদ অফিসে ঢুকতেই দেখলাম সবার মুখ গম্ভীর। আমি আমার ঘরে বসতেই বড়বাবুর ডাক এলো, সুতরাং যেতে হবে। আসবো স্যার। আরে অবিনাশ, এসো এসো। আমি চেয়ারে বসলাম। স্যার বলল, আজকের কাগজের প্রথম পাতাটা পড়েছ? পড়েছি, তাতে আমার কি, আমার ডিউটি আমাকে করতে হবে। কারো নিন্দা বা কে কি করছে ওসবে আমার কোনো। কি বললে? তোমার কিচ্ছু যায় আসে না। তুমি কি বলছো তা কি তুমি জানো অবিনাশ? পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠছে আর তুমি বলছো তোমার তাতে কিছু যায় আসে না। স্যার আপনি এক কাজ করুন, যারা সুন্দর করে খবরের কাগজে লিখছে পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলছে, তাদেরকে বলুন এই কেসের তদন্ত করতে, না পারলে বলুন আমি সংবাদ মাধ্যমকে ভালো করা ডোজ দেব। আর একটা কথা, আপনাকে কে বলল যে পুলিশ চুপচাপ আছে? আমরা দিনের পর দিন তদন্ত চালাচ্ছি আর কিছু লোক খবরের জন্য যা তা বলছে, এতে আমাদের কোনো দোষ নেই। আপনাদের প্রতিবাদ করা উচিত, কারণ পুলিশদের আলাদা জীবন আছে, খালি তদন্ত আর অফিস। মাথা খারাপ হয়ে গেছে আমাদের। আর আপনার যদি আমার উপর ভরসা না থাকে তাহলে অন্য কাউকে কেসের ভার দিন, আমি আমার মতো কাজ করতে চাই। একটা কথা আছে জানেন তো, কুকুর মানুষকে কামড়াতে পারে কিন্তু মানুষের কুকুরকে কামড়ানোটা শোভা পায় না স্যার। এই কেসের তদন্ত যখন আমি নিয়েছি সব দায়িত্ব আমার এবং আমি এর সমাধান করব, আর না হলে পুলিশের চাকরি ছেড়ে ফুটপাতে আলু বেচব। আর আপনাকে অনুরোধ, সংবাদ মাধ্যমের কথায় কান না দিয়ে বরং আমাদেরকে একটু সাহায্য করুন, তাতে আখেরে আপনার চাকরিটাও বাঁচবে। খামুকা এসব টুকটাক খবর পড়ে সময় নষ্ট করবেন না, ঠিক আছে? চললাম, আমি বেরিয়ে এলাম। এরপর আমি ও আর একজন অফিসার দুজনে মিলে তদন্ত শুরু করলাম, কিন্তু ফল অধরাই। কিন্তু দিন তিনেক পর একটা অবিশ্বাস্য ঘটনা ঘটল। সেদিন রাত 8টা নাগাদ বাড়ি ফিরলাম, মুখ হাত ধুয়ে সোফায় বসে চা খাচ্ছি, এমন সময় টেলিফোনটা বাজল। আমি উঠে গিয়ে টেলিফোনটা তুলতে ফোনের ওপার থেকে একটা গম্ভীর কণ্ঠস্বর শোনা গেল, নমস্কার দারোগা বাবু, জয় মহাকাল। আমি একটু অবাক হয়েছি, কারণ কোনো ব্যক্তি আমার সাথে এমন আচরণ করে না, আর তাছাড়া এই লোকটার গলার স্বরে বেশ বোঝা যাচ্ছে এ কোনো সাধারণ লোক নয়। আমি স্বাভাবিকভাবেই বললাম, কে আপনি? লোকটা হাসলো। এ হাসি শান্ত কিন্তু তার ভেতরে এক জটিল রহস্য আছে। হাসি থামিয়ে বলল, আপনি নাকি তদন্ত করছেন শুনলাম। কিসের তদন্ত? কাপড় নেবেন? বলে পাগলের মতো অট্টহাস্য করে উঠল। আমি বললাম, আপনি তাহলে সেই নরঘাতক শয়তান? আমি আর সহ্য করতে পারলাম না, বললাম, এই হারামজাদা, তুই যেই হ, আমি তোকে দেখে ছাড়বো। আমার নাম অবিনাশ, অবিনাশ চক্রবর্তী। এই এই এই, কে তুই? হ্যাঁ, তোর নামটা কি? আমার নাম জেনে কি হবে বলেন? আমার নামে ভূত বিনাশ আর হলিতে রং খেলা হয়। আর একটা কথা শুনে রাখুন, এরপরের খুন শিয়াল দাওতে হবে,
বলে ফোনটা রেখে দিল। আমার রাগে গা জ্বলছে, কিন্তু কোনো উপায় নেই। আমি একাই বা কী করতে পারি? লোকটার নাম নিয়ে একটু সংশয় আছে। শুরুতে ভূত বিনাশ আর পরে দোলে রং খেলা হয়, অর্থাৎ রামে নামে ভূত বিনাশ হয় আর হোলিতে তো অনেক রং খেলা হয়, রং তো অনেক রকম আছে। তবে রাম নামটার সাথে কী হলে ভালো হয়? অনেক ভেবে চিনতে একটা নাম পেলাম, রামলাল। রামলাল কি? যদি পুরো শব্দটা এক হয় তাহলে এই দাঁড়াচ্ছে রামলাল। শুধু তাই নয়, ওই ব্যক্তি এত কিছু জানলো কি করে যে আমরা তদন্ত করছি? কেউ তো আছে যে আড়ালে আমাদের ওপর নজর রাখছে। আর সবথেকে বড় কথা যেটা, আমার খুব গায়ে লাগলো, আমাকে চ্যালেঞ্জ করছে। সচরাচর এরকম দেখা যায় না। নিশ্চয়ই পাকা খেলোয়াড়, নইলে আমাকে চ্যালেঞ্জ করবে? আর শেষে বলল শিয়ালদাতে এর পরের হত্যা হবে। কিন্তু কিভাবে হবে সেটাই চিন্তা। আমার মাথাটা ভোঁ ভোঁ করছে, ভাবতে পারলাম না কি করব। আর ছাড়া দিনটা কেমন যেন কাটলো, প্রথমে অফিসে ঝামেলা, তারপর এখানে এক অচেনা ব্যক্তি। না না, কোনো ব্যক্তি নয়, একজন কুখ্যাত দুষ্কৃতী আমাকে রীতিমতো শাসিয়ে দিল। আর সব থেকে বড় রহস্য এটাই গুরুত্বপূর্ণ যে পরের খুনটা শিয়ালদাতে হবে। কিন্তু তা বুঝবো কেমন করে? তাছাড়া শিয়ালদা অনেক বড় এরিয়া, বাজার, মার্কেট, সিনেমা হল, স্টেশন, কোর্ট, কত কিছু আছে। কিন্তু অনেক ভেবে একটা উপায় বের করলাম, যদি কিছু করতে পারি তবে কাল অফিসে গিয়ে গোটা ব্যাপারটা জানাতে হবে। রাতে খাওয়া দাওয়া করে ঘুমোলাম বটে, কিন্তু ঘুম হলো না। পরদিন সকালে তাড়াতাড়ি করে অফিসে গেলাম, আগে বড়বাবুর সাথে দেখা করলাম। কিন্তু গিয়ে দেখি তার মুখ গম্ভীর। আমি বাইরে থেকে বলি, ভেতরে আসবো স্যার। বড়বাবু কাগজ পড়ছিল, মুখ তুলে বলল, হ্যাঁ অবিনাশ এসো। দেখলাম আজ স্যার কিছুই বলছে না। কি হলো রে বাবা? আমি চেয়ারে বসলাম। বড়বাবু বলল, বলো কি ব্যাপার? আমি আগা গোড়া সমস্ত ঘটনা খুলে বললাম। বড়বাবু শুনলো বটে, কিন্তু সেও বলল একই ঘটনা। শুধু তাই নয়, এই কেসে থাকা যতজন অফিসার নিযুক্ত আছে সবাইকে নাকি একই দিনে একই হুমকি দেওয়া হয়েছে, এবং বড়বাবু শিয়ালদহর খুনের ব্যাপারটা বলল। আমি বললাম, আপনি এক কাজ করুন, আমাদের যত খোঁচড় গুপ্তচর আছে সবাইকে এক একটা জায়গায় লাগিয়ে দিন, যেমন সিনেমা হল, স্টেশন, দোকান বা মার্কেট, সব জায়গায়, যেন কোনোভাবে কোনো অঘটন না ঘটে। বড়বাবু কথা শুনল এবং আমরা প্রত্যেকটা জায়গায় রীতিমতো গুপ্তচর লাগিয়ে দিলাম। কিন্তু টানা 10 দিন কাজে লাগিয়েও কোনো ফল হলো না। আমরা ভেবেছিলাম হয়তো আর কোনো অঘটন ঘটবে না আর খুনির সন্ধান পাওয়া যাবে না, কিন্তু তা হলো না। 12 দিনের মাথায় আর একটা আভাস পাওয়া গেল, সেও বড়ই মর্মান্তিক। সেদিন কাজ করে একটু তাড়াতাড়ি বাড়ি ফিরলাম। সন্ধে 7টা নাগাদ বৈঠকখানায় বসে খবরের কাগজ পড়ছি আর চা খাচ্ছি, এমন সময় দরজায় টোকা পড়ল। আমি উঠে গিয়ে দরজা খুলে দিলাম। দেখলাম একজন লোক হাসি মুখে একটা রঙিন কাগজে মোড়া উপহার নিয়ে এসেছে। আমি সেটা নিয়ে তাকে বিদায় করলাম। আমি দরজা বন্ধ করে রঙিন কাগজটা খুলতেই আঁতকে উঠলাম। আমার মাথায় যেন বজ্রাঘাত হলো। একি রঙিন কাগজ খুলতেই বেরোলো একটা একটা কাটা হাত। আমি ভয়ে কাগজটা ফেলে দিলাম। মাটিতে আমার বুকের দুবদাব শব্দ যেন স্পষ্ট শুনতে পাচ্ছি। ঠিক এমন সময় টেলিফোনটা বেজে উঠল। আমি কোনো রকমে ফোনটা ধরলাম। ভয়ার্ত গলায় বললাম, কে? টেলিফোনের ওপার থেকে ভেসে এলো একটা মস্তিষ্ক খারাপ করা অট্টহাস্য। কিছুক্ষণ পর হাসি থামিয়ে বলল, আমার মাথা কাজ করছিল না আর, শরীরটা ক্রমশ অসাড় হয়ে আসছে। জড়ানো গলায় বললাম, শয়তান বলি জ্ঞান হারালাম। আর আধ বেজা চোখে দেখলাম লোডশেডিং হয়ে গেল।
জ্ঞান ফিরল বটে, বিছানা শয্যা ছিলাম টানা 12 দিন, আর শরীর বড়ই ক্লান্ত হয়ে গেছে। ইতিমধ্যে আমার সাথে অনেকেই দেখা করতে এসেছে, সবাই আমাকে আশ্বাস দিয়ে গেল, কিন্তু আশ্বাস দিয়ে কোনো লাভ নেই। এবারে আমি যা করার তাই করব, একাই করব, কারণ কথাই আছে অধিক সন্ন্যাসীতে গাজন নষ্ট। শুধু বড়বাবুকে একটু হাতে রাখতে হবে। আমার সেরে উঠতে আরও 7 দিন লাগলো। আমি একদিন সকালে অফিসে গিয়ে বড়বাবুর ঘরে গেলাম। আমি তাকে আমার ব্যাপারটা মোটামুটি খুলে বললাম। সব শুনে তিনি বললেন, দেখো কি হয়, চেষ্টা তো চালিয়ে যেতেই হবে। এই বিজ্ঞাপনের ব্যাপারটা আপনি আর আমি জানব, আর কেউ যেন জানতে না পারে। যদি দরকার হয় পরে জানানো যাবে, কিন্তু আগে থেকে কাউকে কিছু বলবেন না, আর আমার একজন বিশ্বস্ত বিবাহিত মহিলা চাই। আমার এই কথা শুনে বড়বাবু সাংঘাতিকভাবে ভুরু কুঁচকে প্রায় মিনিটখানেক চেয়ে রইলেন। বললেন, কেন বিবাহিত মহিলা কেন লাগবে? পরে বলবো, আপনি আগে জোগাড় করুন। বেশ কিছুদিন কাটল, আমি আমার কাজ গুছিয়ে ফেলেছি, জাল পেতেছি, এবার শিকার ধরা পড়লেই হয়। আমি মোটামুটি সমস্ত খবরের কাগজে বিজ্ঞাপন দিয়েছি এবং বড়বাবু আমাকে সব রকম সাহায্য করলেন। এমন করে প্রায় সপ্তাহখানেক কাটল। তারপর হলো এক বিস্ময়কর ব্যাপার। আমি এখন নিজের বাড়িতে থাকি না, কালীঘাটের কাছে একটা ভাড়া বাড়িতে থাকি। আমার বউকে নিয়ে এক সোমবার আমি বাইরে বেরোলাম, এমন সময় দেখলাম একজন ছোকরা মতো ছেলে আমার বাড়ির দিকে উঁকি ঝুঁকি মারছে। আমি আড়াল থেকে তার ওপর নজর রাখলাম। ছোকরা দরজায় টোকা দিতে আমার বউ বেরিয়ে এলো। তারপর তাদের মধ্যে নানান কথা হলো। যাওয়ার সময় ছেলেটা আমার বউকে একটা ছোট মতো কাগজ দিয়ে গেল, তারপর সে চলে গেল। সে যাই হোক, আমি ওর পেছনে গুপ্তচর লাগিয়ে দিলাম, আর বাড়ি ফিরে কি কি হলো জানতে চাইলাম। আমার বউ যা বললো তাতে আমি অনেকটা নিশ্চিত হলাম। এবার দুটো কাজ, এক, গুপ্তচর যদি ঠিক খবর নিয়ে আসে, আর আমার বউকে যা ঠিকানা দিয়ে গেছে সেটা যদি মিলে যায় তাহলে একটা উপায় হলেও হতে পারে। কিন্তু তা হলো না, কারণ দুপুরে দুজন গুপ্তচর অন্য ঠিকানা বলল, আর ছেলেটা যে ঠিকানা দিয়েছে সেটা অন্য ঠিকানা, অর্থাৎ অপেক্ষা করতে হবে। সন্ধে নাগাদ আমার স্ত্রী বাড়ি থেকে বেরোলো, আমিও তার পিছু নিলাম। ঠিক রাসবিহারী মোড়ের কাছে আসতেই দেখলাম সেই ছেলেটা দাঁড়িয়ে আমার স্ত্রীকে হাতছানি দিয়ে ডাকল। ছেলেটা বুঝতে পারল না যে তাকে নজর রাখা হয়েছে। একজন নয়, প্রায় 12 জন পুলিশ তার উপর কঠোরভাবে নজর রেখেছে। মোটামুটি 1/2 ঘন্টা যাওয়ার পর আমরা যে জায়গায় থামলাম সেটা আমাদেরই সবার চেনা, কিন্তু শিয়ালদহ। ছেলেটা আমার স্ত্রীকে নিয়ে রাস্তা পেরোলো, তারপর বঙ্গবাসী কলেজের গা ঘেঁষে একটা গলি মতো রাস্তা গেছে, সেই রাস্তায় এসে দাঁড়ালো। এ জায়গা কারোর অচেনা নয়, কলকাতার বড় বড় বাবুরা এই রাস্তা এই গলি চেনে। জায়গাটা হলো বউবাজারের যৌনপল্লী, হাড়কাটা গলি। ছেলেটা কিছুটা গিয়ে একটা দোতলা বাড়ির ভেতর ঢুকলো। আমরা আশেপাশে জায়গা নিয়ে নিলাম, বুদ্ধিটা কাজে লাগলো। এবার শুধু শয়তানের অপেক্ষা। আমাদের পুলিশ কর্মীদের নাজেহাল করিয়ে ছাড়লো যে এর একটা ব্যবস্থা করতেই হবে। আমি হাত ঘড়িটার দিকে তাকালাম, দেখলাম প্রায় 8টা বাজে। রাস্তায় বেশ লোক, তাছাড়া এমন সময় এখানে একটু বেশিই লোক আসে, আর সব মেয়েরা সেজে গুজে বাড়ির বাইরে দাঁড়িয়ে থাকে। আমি কিছুক্ষণ পর একজন পুলিশ কর্মীকে ইশারা করলাম, সে গিয়ে দরজায় টোকা মারল। কিছুক্ষণ পর দরজা খুলল একজন রোগা লোক, সে বেরিয়ে এলো। তার মুখটা চেপে ধরে নিয়ে একদম ঘরের ভেতর ফেলল পুলিশ কর্মী। আমি বুঝেছি এই সুযোগ। আমি আমার পকেট থেকে একটা বাঁশি বের করে বাজিয়ে দিলাম, আর সঙ্গে সঙ্গে প্রায় জনা বিশেক পুলিশ ঢুকে পড়ল বাড়িটার ভেতর, আর সঙ্গে সঙ্গে লোডশেডিং হয়ে গেল। এখন এই সময় লোডশেডিং হয় না, কিন্তু কেউ যেন বুঝে এটা করেছে। তারপর ঘটল সেই অঘটন, অন্ধকারের মধ্যে কারা যেন গুলি করছে ক্রমাগত। আমরা বুঝতে পারলাম না কি করব, কিন্তু এটা বুঝতে পারছি আমরা সবাই বেশ বিপদে পড়ে গেছি। আমাদের মধ্যে একজন মেন সুইচ লক্ষ্য করে আলো জ্বালল, কিন্তু আমাদের পুলিশ কর্মীরা ছাড়া অন্য কাউকে চোখে পড়ল না। ঘরটা ধোঁয়া হয়ে গেছে, কিন্তু একটা ব্যাপার রহস্য লাগলো, এতক্ষণ যেভাবে গুলি চলেছে তাতে বারুদের গন্ধ হওয়ার কথা, কিন্তু এ তো ধূপধুনোর গন্ধ ছাড়ছে। তবে কি কেউ পুজো করছে? এমন সময় উপর থেকে একটা গম্ভীর স্বর এলো, বলল, আসেন অবিনাশ বাবু,
উপরে উঠে আসেন, আপনি একা আসবেন, ওদের কাউকে আনবেন না। আমি কাউকে দেখতে পেলাম না, শুধু দেখলাম দুজন লোক হাতে পিস্তল নিয়ে সামনে দাঁড়িয়ে। আমি নিরস্ত্র হয়ে উপরে উঠতে লাগলাম, আর আমার পেছনে দুজন লোক। সিঁড়ি দিয়ে ওপরে উঠে বাঁদিকের একদম শেষের ঘরটাতে গেলাম। ধূপ ও ধুনোর গন্ধটা আরো তীব্র হলো, কিন্তু আমার মাথাটা যেন দুলে উঠল, কারণ গন্ধটা খুব তীব্র আর কড়া। মাথা ঝিমঝিম করছে। আমাকে তারা ঘর পর্যন্ত ছেড়ে চলে গেল। ঘরটা অন্ধকার, শুধু ঠাকুরের সিংহাসনের সামনে লাল আলো জ্বলছে। ভেতর থেকে গম্ভীর গলার স্বর এলো, বলল, আসেন বাবু, রামলালের ডেরায় আপনাকে স্বাগত। কথা শেষ হতেই ঘরের আলো জ্বলল। দেখলাম ঘরে একটা খাট আর দুটো চেয়ার আছে, এছাড়াও বেশ দামি দামি জিনিসপত্র আছে। আর সব থেকে ভয়ঙ্কর, দরজার পাশে প্রবেশদ্বারে একখানা ভয়ঙ্কর ভাল্লুকের মুখ, তার ভেতর থেকে আলো জ্বলছে। একটা চেয়ারে আমার স্ত্রী বসে, আর একজন লোক জানলার দিকে পেছন ফিরে দাঁড়িয়ে। তার পরনে ছাই রঙের প্যান্ট আর ব্লু ফুলহাতা শার্ট, মাথার সাদা চুল নেমে এসেছে কাঁধ পর্যন্ত, আর সামনে থেকে ভেসে আসছে সিগারেটের বিন্দু বিন্দু ধোঁয়া। সিগারেট জানলা দিয়ে বাইরে ফেলে মুখে কুটিলতার হাসি নিয়ে সামনে ফিরল লোকটা। মুখের ভাব মোটেও সুবিধের নয়, আন্দাজ করলাম এই রামলাল। আমাকে নমস্কার করে বলল, নমস্কার অবিনাশ বাবু, আমার নামের মানে বুঝতে পেরেছেন তো? হ্যাঁ, আপনি তাহলে রামলাল? হ্যাঁ। এ কেমন কথা বলছেন আপনি? বাঘের ডেরায় এসে বলছেন আমাকে মালা পরাবেন? আমি রামলাল। তারপর চেয়ারের দিকে আঙুল দেখিয়ে বলল, বসুন বসুন, আগে চাটা খান, তারপর। আমি তাকে থামিয়ে বললাম, ওসব ছাড়ুন, আগে বলুন এতগুলো নিরীহ মহিলাকে কাপড়ের লোভ দেখিয়ে খুন করলেন কেন? রামলাল যেন অবাক হয়ে বলল, খুন? আরে রাম রাম, এসব কি বলছেন দারোগা বাবু? আরে আমি এসব করি না। হ্যাঁ, কিন্তু লোক দিয়ে করাই খুন। তারপর সে তার প্যান্টের পকেট থেকে কিছু একটা বের করলো, দেখলাম সেটা একটা পিস্তল। হাত উঁচিয়ে সেটা আমার দিকে তুলে ধরল, ট্রিগারে তর্জনী রেখে বলল, আপনি আমার পেছনে অনেক লেগেছেন, এমনকি আমার অত বড় কারবার প্রায় বন্ধ হয়ে যেতে বসেছে। আমি আপনাকে ছাড়ব না, একেবারে একেবারে স্বর্গে পাঠাব, সেখানে গিয়ে যত খুশি তদন্ত করুন। আমি বড় অসহায় বোধ করছিলাম, কারণ আমি নিরস্ত্র আর মায়া হচ্ছিল চেয়ারে বসে থাকা আমার বউটার ওপর, যে কিনা আমাদের কথা মতো এই যুদ্ধে আজ্ঞা পালন করছে। রাগ হলো বটে, কিন্তু কিছু করার নেই। ঠিক এমন সময় আবার লোডশেডিং হয়ে গেল, আর রামলাল সেই অন্ধকারেই গুলি চালালো, কিন্তু ফল হলো না। আমি মাথা নিচু করে বসে পড়লাম, আর গুলিটা বারান্দার একটা ল্যাম্পে গিয়ে লাগলো। কিন্তু অন্ধকারে বুঝতে পারলাম বেশ কয়েকজন ঢুকে পড়ল। ঘরে আরেক রাউন্ড গোলাগুলি চলল, আর তারপরেই ঘরের আলো জ্বলে উঠল। দেখলাম রামলালকে কয়েকজন মিলে ধরে ফেলেছে, এবং তারা সবাই পুলিশের লোক। সে এক ধস্তাধস্তি কাণ্ড। রামলাল বাঁচার জন্য খাঁচায় থাকা পাখির মতো ছটফট করছে, এবং তার ঠোঁটের কোনায় সামান্য রক্ত। বড়বাবু সহ বেশ কয়েকজন পুলিশ অফিসার সেখানে হাজির। দুজন পুলিশ কর্মী চেয়ারে বসে থাকা বউটি এতক্ষণ বসেছিল, এবারে এসে উঠে দাঁড়ালো। বড়বাবু রামলালকে দেখিয়ে বলল, ও, এই তাহলে আসল শয়তান। হ্যাঁ স্যার, শুধু শয়তান নয়, একজন দাগি আসামি। ওকে আপাতত আলিপুর সেন্ট্রাল জেলে পাঠানোর ব্যবস্থা করুন, তারপর আমি ওর নামে ভালো করে মামলা তৈরি করে কোর্টে পাচার করব। দেখলাম রামলালের মুখ লাল হয়ে উঠেছে, বলল, আরে দারোগা, পৃথিবীতে কারো ক্ষমতা নেই যে আমাকে আটকাবে, বুঝেছেন? আমি ঠিক বেঁচে যাব, কিন্তু আপনাদের কাউকে ছাড়বো না। হ্যাঁ, মনে রাখবেন, আমার নাম রামলাল, রামলাল।
পরদিন সকালবেলা অফিসে যেতেই আমাকে সবাই ঘিরে ধরলো এবং কি ব্যাপার জানতে চাইল। আমি বললাম, না এখানে নয়, বাড়িতে আসুন, সন্ধেবেলা চা খেতে খেতে কথা হবে। এই তদন্তে থাকা বড়বাবু সহ চারজনকে সন্ধে নেমন্তন্ন করলাম। আজ তাড়াতাড়ি বাড়ি ফিরে এলাম, তবে আমার স্নায়ুতে এখন আপাতত চাপ নেই, অনেকটা স্বস্তি বোধ করছি। এবার দুটো দিন বিশ্রাম, তার চার্জশিট তৈরি করতে হবে রামলালের নামে। এখন সন্ধে 7টা বাজে, দরজার কড়া নড়ে উঠল। উঠে গিয়ে দরজা খুললাম, বড়বাবু সহ চারজন পুলিশ এসে হাজির হয়েছে। আমি তাদের বৈঠকখানায় বসিয়ে তাদের চা সিঙাড়া দিলাম, তারা জলযোগ শেষ করল। এই কেসে থাকা আরেকজন দারোগা নাম মহিম সেন বলল, এবার একটু ঝেড়ে কাশুন তো মশাই, নিজের জান বাজি রেখে কাউকে না জানিয়ে এত বড় একটা রিস্ক ওঠাতে গেলেন কেন? আর সব থেকে বড় কথা, আপনি বিয়ে করলেন কবে? আমি ধীরে ধীরে বলতে শুরু করলাম, যখন কোনো কাজ হচ্ছিল না আর পুলিশকে নানাভাবে হেনস্থা হতে হচ্ছে, আমি আর বড়বাবু সামান্য একটু বুদ্ধি খরচা করলাম, আর এটা আমার সেরা চাল ছিল, প্রত্যেকটা কাগজে শাড়ির বিজ্ঞাপন দেওয়া। আমি জানতাম শাড়ির বিজ্ঞাপন দেখে কেউ না কেউ আসবে, কিন্তু একটু সময় লাগলো। কিন্তু আমিও মনে মনে নিজেকে গুছিয়ে নিলাম, নকল বিয়ে করে কাগজে বিজ্ঞাপন দিয়ে জানালাম যে সস্তায় কাপড় চাই, এই ঠিকানায় যোগাযোগ করুন। আসলে আমার এই বাড়ির ঠিকানা অনেকে জানে, তাই ঠিকানা বদলে কালীঘাটের ওই বাড়িতে গিয়ে উঠি, বাড়িওয়ালাকে সব বললাম, সেও রাজি হয়ে গেল। কিন্তু একটা ব্যাপার আমার সন্দেহ ছিল, যে এই কাজের দালাল, অর্থাৎ লোকের বাড়ি গিয়ে কাপড় বিক্রির কথা যে বলে, সেও একটা চতুর, নিজের ঠিকানা দিয়ে মহিলাদের আসতে বলে, তারপর সে নিজেই যায় রামলালের কাছে, তারপর রামলাল তাদের ভোগ করে, তাদের সাধনায় লাগায়, তারপর নৃশংসভাবে খুন করে, টুকরো টুকরো করে ফেলে দেয়। তাই খুনিকে ধরা অসম্ভব, আর সবথেকে বড় কথা, পুলিশকে নানাভাবে ঘোল খাইয়েছে ওরা। কিন্তু কথা হচ্ছে, রামলাল জানলো কি করে যে আমরা এই কেসের সন্ধান করছি? মানে কি, রামলালের গুপ্তচর কি আমাদের মধ্যে আছে? এবার আমি একজন কনস্টেবলের দিকে তাকালাম, বললাম, কি সোমনাথবাবু, আপনার গলা সোনার চেন আর চাপ দাড়িটা কি বাড়িতে রেখে এসেছেন? আর আপনি টানা 10 দিন ছুটি নিয়েছিলেন কেন? রামলালকে সতর্কবার্তা দিতে গিয়েছিলেন বুঝি? সোমনাথবাবু ঘাবড়ে গিয়ে বলল, মানে আপনি কিসব বলছেন? আমি কিছুই বুঝতে পারছি না। আচ্ছা তাই নাকি, বুঝতেই পারছেন না? না ঠিক আছে, আমি তাহলে বোঝাচ্ছি। আমি আপনার ঘনিষ্ঠ বিশুর সাথে দেখা করি বুঝলেন। গত 3 মাস আগে আপনি একটা খুনের কেস চাপা দেন, তার সাক্ষী ছিল স্বয়ং বিশু। আপনি ভেবেছিলেন কেউ কিছু জানতে পারবে না, আর বিশুকেও শাসিয়ে দিলেন। তাছাড়া আপনি পুলিশের লোক, আপনার ক্ষমতা প্রচুর, তা না হলে একটা জলজ্যান্ত খুনের কেস চাপা দেন? এসব আমি জেনেছি বিশু আর আমার নকল স্ত্রী, মানে মহিলা পুলিশ কর্মী শ্রুভা পালের কাছে, এবং বিশু সাক্ষী দেবে বলেছে। শুধু তাই নয়, আর আমাদেরকে বোকা বানানোর জন্য বিশুর বাড়ির ঠিকানা দেন, আর সবথেকে বড় কথা কি জানেন, আমি সেই মার্ডার কেসের ভারপ্রাপ্ত দারোগা। কেসের আমি সব কিছু জেনেছি এবং সেই অনুযায়ী মামলার চার্জশিট তৈরি করেছি। তারপর আমার কাছে হঠাৎই কাপড় ব্যবসার নামে বিবাহিত মহিলার হত্যার কেসটা চলে আসে, এবং যে মেয়েটা খুন হয় সেও কাপড়ের জন্যই খুন হয়েছিল, এবং আমাকে দেখে আপনার সন্দেহ হয়। তাই আপনি 10 দিনের ছুটি নেন আর রামলালের কাছে গিয়ে পরামর্শ করেন যে কিভাবে আমাকে হ্যারাস করা যায়। তাই আমাকে আর বাকিদেরও শাসিয়ে দিলেন যেন এই কেস বন্ধ করা হয়। আর শিয়ালদার খুনটা, ওটা পুলিশকে সামান্য হুমকি দেওয়া, কিন্তু যখন দেখলেন যে লালবাজারে পুলিশরা পুরো শিয়ালদা ঘিরে ফেলেছে, তখন আপনি রামলালের কানে কুমন্ত্রণা দিলেন যে এভাবে হবে না, এমন কিছু করতে হবে যাতে সবাই ভয় পায় আর আমাকে বিপদে ফেলা যায়। তাই রঙিন কাগজে করে কাটা হাত পাঠিয়ে আমাকে উপহার দিলেন। যখন আমি অসুস্থ ছিলাম তখন আমার সন্দেহ হয়, কারণ সবাই আমাকে দেখতে এলো কিন্তু সোমনাথবাবু তো এলো না, কিন্তু আমার চর তো সর্বত্র। একজন আমাকে খবর দিল রামলালের ডান হাত সোমনাথবাবু, তাই তো আপনাকে স্পেশালভাবে দায়িত্ব দিয়েছিলাম, কিন্তু আপনি বাহানা করে আগেই সরে গেলেন, তাই আমার রাস্তাটা আরও পরিষ্কার হয়ে গেল। তাই বিয়ের ছদ্মবেশ ধারণ করেছিলাম, নইলে এত বড় জঘন্য অপরাধীকে ধরা প্রায় অসম্ভব ছিল। সোমনাথবাবু আমাকে ফাঁকি দেওয়া অতটা সোজা নয়, আর এটাও বলছি, আপনি কার মার্ডার কেস চাপা দিয়েছিলেন? বউবাজারের এক পতিতাকে রামলালের লোক মেরে ম্যান হলে ফেলে দেয়, কিছুদিন বাদে নাকি পচা গন্ধ হওয়ায় পাড়ার লোকেরা মুচিপাড়া থানায় খবর দেয়। কি তাই তো? সোমনাথবাবু মাথা নিচু করে আছে। শুধু তাই নয়, আমি টানা 7 দিন আড়ালে থেকে এই কেসের নিখুঁতভাবে সন্ধান করেছি, ওই পাড়ার প্রত্যেকটা লোকের সাথে কথা বলেছি। দিনে পুলিশের লোক আর রাতে ছদ্মবেশ ধরে মহিলাদের খুন ভালোই ব্যবসা করছিল। কিন্তু জেনে রাখবেন, আমি যতদিন লালবাজারে থাকবো কোনো অফিসার বা পুলিশ কর্মী ঘোড়া ঢিঙিয়ে ঘাসটা খেতে পারবে না। আমার নাম কি জানেন তো?
অবিনাশ, অবিনাশ চক্রবর্তী। অপরাধ ও অপরাধীরা এই নামটা ভালো করে জানে, বুঝেছেন? তবে আপনার ব্যবস্থা হবে, আগে রামলালের ব্যবস্থাটা হোক, তারপর যা হবার হবে। বড়বাবু এতক্ষণ চুপ ছিলেন, বললেন, আজ পর্যন্ত আমাদেরকে অনেক বিদ্রুপ সহ্য করতে হয়েছে, কেস সমাধান করেও দালাল চামচা অনেক কিছুই শুনতে হয়েছে, কিন্তু আজ তোমার প্রতি আমাদের গর্ব হচ্ছে, কারণ এভাবে জীবনের ঝুঁকি নিয়ে কাজ সবাই করতে পারে না। তাছাড়া এর আগেও তোমার কাণ্ড কারখানা তো দেখেছি, কিন্তু এটা তার থেকে অন্যরকম। চিন্তা নেই, আমি সরকারকে অনুরোধ করব যেন তোমাকে পুরস্কৃত করে, কিন্তু এই সোমনাথের কি হবে সেটা আপনি ঠিক করুন, কারণ আমার কাজ শেষ। এবার ওই শয়তানটাকে ফাঁসির দড়িতে ঝোলানো হবে। এর সাত দিন পর রামলালের মামলার চার্জশিট আদালতে পেশ করা হয়। বিরোধী পক্ষে কোনো উকিল না থাকায় রামলালকে দোষী সাব্যস্ত করতে কোনো অসুবিধা হলো না। রামলালের যখন বিচার হয়, আমরা সবাই এজলাসে হাজির ছিলাম। জজ সাহেব সমস্ত সাক্ষ্য প্রমাণাদি বিচার করে ফাঁসির হুকুম দিল। আগামী 7 অক্টোবর ভোর 5টায় ফাঁসি হবে। কিন্তু এদিকে আরেক সমস্যা হয়েছে, সোমনাথবাবুর ঘনিষ্ঠ বিশু খুন হয়েছে, আর স্বয়ং সোমনাথবাবু পলাতক। আজ 12 অক্টোবর, রামলালের ফাঁসি হয়েছে। 5 দিন হয়েছে, আমরা সবাই নিশ্চিত যে আর কোনো উপদ্রব হবে না, আর সত্যিই কোনো সমস্যা আর হয়নি। কিন্তু সব কাজ শেষ করেও আমি শান্তি পাচ্ছিলাম না, কারণ আসল অপরাধী মানে সোমনাথবাবু পলাতক। তাকে ধরতে না পারলে আরেক সমস্যা, কোথায় আড়ালে কি করছে কে জানে। তবে তার নামে ওয়ারেন্ট বেরিয়েছে, কিন্তু এখানেই সমাপ্ত নয়, এই ঘটনা আবার ঘটেছিল, তবে এখানে অন্য জায়গায়। তবে আজ এখানেই শেষ, কারণ গোটা দিন একটু বিশ্রাম চাই, তারপর আবার কাজে ফিরব, আবার কোনো একটা নতুন কেস নিয়ে ফিরব। নমস্কার। শেষ হলো আজকের গল্প শয়তান। গল্প পাঠে সায়ন্তন, বিভিন্ন চরিত্রে তৃষা, অভিজিৎ, কৌশিক, সায়ন্তন পাল, প্রার্থনা, বিপুল, রমাকান্ত, সৌভিক, মৌমিতা। পরিচালনা এবং আবহ সৃষ্টিতে বিপুল, পোস্ট আর্টিস্ট কৃষ্ণেন্দু। গল্প সূত্রধার আমি ভয়েসম্যান আসঞ্জন। পরের রবিবার নিয়ে আসব আরও একটি অভিনব গল্প, তাই কান রাখুন শুধু গল্পের জন্য ইউটিউব চ্যানেলে। নমস্কার, শুভরাত্রি। Thank you.
Thank you.